আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাঈম ফাতহ মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ রোববার থেকে পৌনে পাঁচ কোটি টিকার মজুদ পাবেন বিদেশগামী কর্মীরাও। একাত্তরের মুক্তিযুদ্ধ ভারত ও বাংলাদেশকে এক সুতোয় বেঁধে রাখবে, আশাবাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ভরা মৌসুমে নিয়ন্ত্রণহীন রাজধানীর বাজার, জনবল সংকটে প্রায় অচল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতীক বরাদ্দের আগেই জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার প্রচারণা, সরগরম পাড়া মহল্লা। এবং বছরের শেষে টানা ছুটিতে জমজমাট দেশের পর্যটন বাণিজ্য, লাখো মানুষের ভিড় কক্সবাজারে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজের ট্রায়াল রোববার শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। দেশে পর্যন্ত 7 কোটি সিঙ্গেল ডোজ ও 4.5 কোটি ডাবল ডোজ টিকা দেওয়া হয়েছে বলে তিনি জানান। বয়স্ক ও সম্মুখ যোদ্ধা, ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। সব মিলিয়ে দেশে এখন 4.5 কোটি ভ্যাকসিনের মজুদ রয়েছে বলে জানান মন্ত্রী। আগামী রবি বা সোমবার দিন আমরা শুরু করতে পারবো ট্রায়াল বুস্টার ডোজ। যেমন ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কাজ করেন, এক্সপোজড হন, মানে বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করতে হয়, আমাদের সাংবাদিক ভাইরা, যেমন গণমাধ্যমের ব্যক্তিবর্গরা, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছে। মহামারীর মধ্যেও চলতি অর্থবছরে 9 লাখ কর্মী বিদেশে পাঠানোর আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। গন্তব্য দেশ চাহিদা জানালে প্রবাসী কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলেও তিনি জানান। রাজধানীর এফডিসিতে এটেন বাংলার বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব জানান। মালয়েশিয়া, ইরাক, কুয়েতের মতো শ্রম বাজারগুলো সচল করা সহ নিরাপদ অভিবাসনের জন্য অনুষ্ঠানে 10 দফার সুপারিশ জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আদ্দিন সজীবের রিপোর্ট। করোনা মহামারীর ধাক্কা সামলে উত্তরণের পথে বাংলাদেশ, আবার বাড়ছে রেমিডেন্স, স্বাভাবিক হতে শুরু করছে শ্রমবাজার। এই উত্তরণে নিরাপদ অভিবাসনী উত্তম কৌশল কিনা তা নিয়েই বিতর্ক। আজকে যখন একজন অভিবাসী বিদেশে যাবে, সেই যে অর্থটা ব্যয় করবে, এটা যাওয়ার পাশাপাশি হচ্ছে তার অর্থটা বাংলাদেশে চলে আসার সম্ভাবনা আছে। যখন মানুষকে 5 লাখ চলে এসেছে আমার দেশে, সেই জায়গাটা কিন্তু নিম্নগামী। আজকে আমরা দেখছি যে ইতালিতে আমাদের ইমেজ সংকট হচ্ছে, আজকে দেখছি মালয়েশিয়া আমরা শ্রমিক পাঠাতে পারছি না। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, খুব শিগগিরই এ খাতে করোনার সংকট কাটিয়ে উঠবে দেশ, রেমিটেন্সের প্রবাহ, বিদেশে কর্মী পাঠানোর গতিও স্বাভাবিক হবে। তো 66 যদি আমরা 15 দিনে যায়, আশা করি ডিসেম্বরেও কিন্তু আমরা লাখের উপরেই থাকবো। আর 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 আমি বিশ্বাস করি এই ট্রেন্ড যদি থাকে, তাহলে জুন পর্যন্ত, আমরা তো হিসাব করি জুলাই টু জুন, জুন পর্যন্ত আমরা 9 লাখের উপরে মানুষ পাঠিয়ে দেবো। আশা করি দ্যাট বাই জানুয়ারি উই শুড বি আওয়ার রিকভারি ইন রেমিটেন্স শুড কাম আপ। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বৈধভাবে কর্মী পাঠানোর পর কোনো রিক্রুটিং এজেন্সি যাতে হয়রানির শিকার না হয় তা মন্ত্রণালয়কেই নিশ্চিত করতে হবে। আমার অভিবাসী ইচ্ছুক কর্মীদেরকে 2 ডোজ টিকা প্রদান করবার পরে যদি তাদেরকে বুস্টার ডোজ দিবার প্রয়োজন হয়ে থাকে, তাহলে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি অবশ্যই সেখানে গিয়ে আমাদের কর্মীদের জন্য বুস্টার ডোজ টিকার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন, এই এই দাবিটি আমরা আপনার কাছে করতে চাই। বেসরকারি রিক্রুটিং এজেন্সির কাছে অনেক সময় অনেক সংবাদ আসে বিদেশি কর্মী নেবার জন্য কী চাহিদা রয়েছে, সরকারের কাছে সবসময় হয়তো নাও আসতে পারে। সে কারণে এই প্রাইভেট পাবলিক যদি আমরা একটা পার্টনারশিপের ব্যবস্থা করি, তাহলে আমরা আমাদের মালয়েশিয়া, ইরাক, লিবিয়া, কুয়েতের মতো ট্রেডিশনাল শ্রমবাজারগুলিতে আবার নতুনভাবে কর্মী প্রেরণ করার আমরা চেষ্টা করতে পারবো। বিতর্ক প্রতিযোগিতায় সমান 78 নম্বর পেয়ে কুমিল্লা ইউনিভার্সিটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি দুদলই বিজয়ী হয়। আদিল সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে, মৃত 2 জনই পুরুষ। এদের মধ্যে একজন ঢাকা বিভাগ ও একজন রংপুর বিভাগের বাসিন্দা।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,043 জন। সর্বশেষ 24 ঘন্টায় 16,310 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 191 জন। শনাক্তের হার 1.17 ভাগ। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 145 জন। সুস্থতার হার 97.75 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একাত্তরের মুক্তিযুদ্ধ ভারত ও বাংলাদেশকে এক সুতোয় বেঁধে রাখবে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সফরের তৃতীয় দিনে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে থাকা ভারতীয়দের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভারতীয়দের হৃদয়ে বাংলাদেশিদের বিশেষ জায়গা আছে বলে মনে করেন রামনাথ কোবিন্দ। তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে ঢাকা ছাড়েন ভারতের রাষ্ট্রপতি। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। সফরের তৃতীয় দিনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শেষ কর্মসূচি ছিল বাংলাদেশে থাকা ভারতীয়দের দেয়া সংবর্ধনা। এতে অংশ নিয়ে প্রবল প্রতিকূলতার বিরুদ্ধে বাংলাদেশিদের লড়াই ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অদম্য সাহসকে স্যালুট জানান ভারতের রাষ্ট্রপতি। প্রতিবেশী এদেশের সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়ে কোবিন্দ বলেন, মজবুত অর্থনীতি সমৃদ্ধ যাত্রায় বাংলাদেশের সঙ্গী হবে ভারত। The economic and social linkages that have been forged between the people of our two nations have also contributed to this shared story of growth and development. বাংলাদেশীদের প্রতি ভারতীয়দের মনোভাব নিয়ে দেশটির রাষ্ট্রপতি বলেন, ভারতীয়দের হৃদয়ে বিশেষ জায়গা আছে বাংলাদেশের। অনেক বছরের সদত্ববোধ, একই ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে দুই দেশের মানুষের মধ্যে অনন্য ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে বলেও জানান তিনি। You have also cemented our long-standing close bilateral relations. While doing so, you have also followed the values and traditions of our country, which are also part of our shared heritage with Bangladesh. এর আগে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় তাকে স্বাগত জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় রমনা কালী মন্দিরের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারত সরকারের অর্থায়নে প্রাচীনতম এ মন্দিরটি সংস্কার করা হয়। পরে স্ত্রী কন্যা সহ সেখানে প্রার্থনায় অংশ নেন ভারতের রাষ্ট্রপতি। তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ভারতের রাষ্ট্রপতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি রামনাথকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাপনী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক এই প্রতিপাদ্যে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন দেশ বিদেশের বরেণ্য শিল্পীরা। অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭৫ এর 15ই আগস্টের কাল রাতে শহীদ জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সাথে ছিলেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। অগস্টের কাল রাতে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়াও করেন তারা। সরবরাহ ঘাটতি ও কম আমদানির অজুহাতে রাজধানীর বাজারে ভরা মৌসুমেও বাড়তি দামে চলছে পণ্য কেনা বেচা। নতুন আলু উঠলেও বেড়েছে পুরনো আলুর দাম। বাড়তি তালিকায় ডাল, পেঁয়াজ, রসুন ও আদা। অস্থিতিশীল মুরগির বাজারও। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বাজার ভরা শীতের শাকসবজি, বর্ণিল সবজি দেখে মন ভরলেও দাম শুনে দম চুপসে যায় ক্রেতাদের।
ভরা মৌসুমেও টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 90 থেকে 100 টাকা। এই বেগুনটা আসলে 40 আছে কিনা আনছি 50, উস্তরা কিনে আনি 50 আছে কিনা আনছি 60, মূলা কিনে 20 টাকা কেজি আছে 40 টাকা কেজি কিনা রাখছে। এরকম প্রতিটা সবজির দাম আজকে 10 টাকা 15 টাকা কেজিতে বেশি, আমাদের জন্যই কষ্ট হয়ে যাচ্ছে, যাদের কাছে টাকা আছে তাদের জন্য ঠিক আছে। সীমার বাইরে অনেক দাম বেশি বেশি, যেটা স্বাভাবিক জনগণের জন্য নিঃসন্দেহে এটা খুবই কষ্টকর। বাজারে নতুন আলু এলে সাধারণত পুরনো আলুর দাম কমে, কিন্তু এবার নতুন আলুর সাথে সাথে বেড়েছে পুরনো আলুর দামও। রসুন আদাও কিনতে হচ্ছে 20 থেকে 30 টাকা বাড়তি দামে, পেঁয়াজের কেজি এখনও 70 টাকা। আমদানি কম, এই কারণে পুরনো আলুর দাম কমতেছে না, পুরনো দাম একটু বাড়তি দিকে আছে। 75 টাকা পাবনার পেঁয়াজ, আর চায়না রসুন আজকে 155 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে, আর চায়না আদা এই সপ্তাহে দাম বেশি, পাইকারি বাজার 110 টাকা, আমরা 120 টাকা 130 টাকা বিক্রি করতেছি। শুকনো মুদি পণ্যের বাজারেও হিমশিম অবস্থা ক্রেতাদের, তেল আটা চিনি ডাল সবকিছুই কিনতে হচ্ছে অনেক বাড়তি দামে। মসুর ডাল দাম বাড়ছে, তারপর আটা মাথা দাম বাড়ছে, আর সোয়াবিন তেল এগুলোর দাম বাড়িয়ে গেছে। আজকে যেটা 200 টাকা কালকে আসলে সেটা 220 টাকা, কম নাই কোনো। ইনকাম বাড়তেছে না, মানে খরচের পাল্লা এত জোরে বাড়তেছে, ছেলেমেয়ে লেখাপড়ার বহন করে বাজারে আসলে আর মানে আমরা নাকাল হয়ে যাই। বেড়েছে সব ধরনের মুরগির দাম, ব্রয়লার কক মুরগি ও দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। সাপ্লাই কম, শীতের জন্য অনেক ফার্মাররা এই সোনালি মুরগিটা আপনার তোলে না, কারণ শীতের সময় অনেক মুরগি নষ্ট হয় মারা যায়, এই কারণে তোলে না। আর দ্বিতীয় কথা, দেশি মুরগিটাও শীতের সময় একটু ক্রাইসিস থাকে, দেশি মুরগি এখন আমরা বিক্রি করতেছি 470-80 টাকা কেজি, আর ফার্মের মুরগি আগে বেচছি 150 টাকা, এখন 170 টাকা, প্রায় দুই দিনে দুই তিন দিনে প্রায় 20 টাকার মতো বাড়ছে। তবে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মাত্র 21 জন কর্মী সেবা দেন রাজধানীর 2.5 কোটি মানুষকে। ভোক্তার স্বার্থ নিয়ে কাজ করলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল কাঠামোর এই দুর্দশা শুরু থেকেই। এতে ব্যাহত হচ্ছে পণ্যে ভেজালসহ দ্রব্যমূল্যের বাজার মনিটরিং ব্যবস্থা। নতুন করে 2000-এরও বেশি কর্মী চেয়েছে তারা, যার 10% দিতে চাইছে না বাণিজ্য মন্ত্রণালয়। শরফুল আলমের রিপোর্ট। অসাধু ব্যবসায়ীদের যোগ সাজছে নিত্য পণ্য নিয়ে প্রতারণা কিংবা পণ্যের মূল্যের কারসাজি দেশ জুড়েই। নিত্য পণ্যের বাজারে অস্থিতিশীলতা দূর করতে নিয়মিত বাজার মনিটরিং করে থাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 2009 সালের প্রতিষ্ঠিত সংস্থাটির রাজধানীর কার্যালয়ে মহাপরিচালক সহ মোট কর্মকর্তা কর্মচারী এখনও মাত্র 21 জন। আমরা এই 21 জন জনবল দিয়েই চেষ্টা করি, আমার যা আছে তাই নিয়েই সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যাতে করে ভোক্তারা একটু নিরাপদে থাকতে পারে। 2065 জন জনবল নতুন করে, যাতে করে তাদের পদ সৃজন হয়, অর্থাৎ ভোক্তাদের সেবা আরও সুষ্ঠুভাবে নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে দেয়া যায়, এই লক্ষ্যে কিন্তু প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম। যদি আমাকে প্রশ্ন করা হয় যে 148 জন অতিরিক্ত জনবল কি যৌক্তিক, আমি এক কথায় বলবো যৌক্তিক না। আমরা বেশ কিছু অতিরাশির জন্য কতজন একটা পিএসসি স্যাংশন, লেট আস হ্যাভ দ্যাট পিপল ফার্স্ট, তারপরে দেখি আমরা কী করতে পারি। নিয়মিত বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম, ই কমার্স বাণিজ্য প্রতারণা বাড়ছে। গেল 3 মাসে ভোক্তা অধিকার আইনে অভিযোগ জমা পড়েছে প্রায় 7000। লোকবলের অভাবে যার বেশিরভাগই দ্রুত নিষ্পত্তি করতে পারছে না সংস্থাটি। ঢাকা শহরটা অনেক বড় একটা শহর, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দোকান, এখানে স্বাভাবিক ভোক্তাদের অধিকারের একটা তো প্রশ্ন জাগে, এবং সেটাকে যদি আপনি সুনির্দিষ্টভাবে দেখেন আপনাকে পরিকল্পিতভাবে লোক নিতে হবে এবং তাদের ট্রেনিংয়ের জন্য আপনাকে বিশেষ নজর দিতে হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় দ্রুত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রতীক বরাদ্দের আগে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। পাড়া মহল্লা থেকে শুরু করে শহরের সর্বত্র নির্বাচনের আমেজ। এরই মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জেলা আহ্বায়ক তৈমুর আলম খন্দকার। ফলে উৎসবের জোয়ারে ভাসছে গোটা নগরী। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট 8 জন, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী 2 জন, সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তিনি। এ অবস্থায় নির্বাচনকে সামনে রেখে দলের সবাইকে এক কাতারে আসার আহ্বান সেলিনা হায়াত আইভীর।
অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের দাবি তৈমুর আলমের। মানমুঞ্জের জনগণের পাশে অবস্থান নেওয়ার জন্য জনগণের পক্ষ থেকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। একটা উৎসবপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে এবং স্বচ্ছতার সহিত এই সরকার নির্বাচনটা পরিচালনা করার সুযোগ দেবেন। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 27 ডিসেম্বর, 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচন সুষ্ঠু করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন কর্মকর্তারা। আবার সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা ইভেন্টটাকে সর্বোচ্চ গুরুত্ব দেব। আর আইন শৃঙ্খলার বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক থাকে, পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ এবং নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক টিমও থাকবে। আমরা আশা করছি জনগণ একটি উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ বছরের শেষ আর 3 দিনের টানা ছুটিতে জমজমাট দেশের পর্যটন বাণিজ্য। কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি সহ দেশের জনপ্রিয় সব পর্যটন কেন্দ্রই এখন দর্শনার্থীদের ভিড়ের টইটুম্বুর। করোনা মহামারীতে 2.5 বছরের ঘরবন্দি সময় শেষে পরিবার নিয়ে অবকাশ যাপনে ব্যস্ত সবাই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নজিবুর রহমান। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন লাখো পর্যটকের আনাগোনায় মুখরিত। পরীক্ষা শেষে সন্তানদের সাথে অভিভাবকরাও অনেকে গিয়েছেন সমুদ্র স্নানে, তাদের সঙ্গী হয়েছেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরাও। বিজয় দিবসের সাথে এবার যোগ হয়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক সরকারি ছুটি, তাই ভিড়ে জমজমাট পর্যটন নগরী। ফ্যামিলি ট্যুরে আসছি যে সবাই মিলে আনন্দটা উপভোগ করতে পারি। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম, সুন্দর। শীত খানিকটা কম কক্সবাজারে, সাগর সৈকতে তাই দাপাদাপি করে সময় কাটাচ্ছেন পর্যটকরা। দেশের নানা প্রান্ত থেকে যাওয়া মানুষের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড কর্মী সহ জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ফুট প্যাট্রোলও ডিউটি করছেন যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয়, তাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যের জন্য ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। সমুদ্র সৈকত ছাড়াও বার্মিজ মার্কেট, শুটকিপল্লি সহ কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটে হাজারো দর্শনার্থী ভিড় করছেন। শহর ও শহর তীরে 500-এরও বেশি হোটেল, মোটেল, রিসোর্ট ও ফার্নিশড অ্যাপার্টমেন্টও পরিপূর্ণ অতিথিতে। খাবারের দোকানগুলোতেও উপচে পড়া ভিড়। আর আমরা হচ্ছে লাস্ট দিন, আরও বেশি এনজয় করছি, মনে হচ্ছে না ছেড়েই যেতে ইচ্ছা করছে না। তাদের সেবা এবং তাদেরকে নিয়ে যাতে কোনো অনিরাপদ না ভুগে তার জন্য টোয়াক প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছে। ওদিকে টানা 3 দিনের সরকারি ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পার্বত্য পর্যটন জেলা রাঙামাটিতে। গেল 2 দিন দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেরিয়েছেন অনেকে। খাগড়াছড়িতে ঢল নেমেছে দর্শনার্থীদের। জেলার আলোটিলা পর্যটন কেন্দ্র ও হর্টিকালচার পার্কে বহুদিন এত পর্যটকের ভিড় দেখা যায়নি। আর সাজেকে আগামী 15 দিন কোনো হোটেল রিসোর্টে সিট খালি নেই। দেশীয় পর্যটন বাণিজ্যে এই ধারা অব্যাহত থাকলে করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা প্রকাশ করছেন পর্যটন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 1971 গণহত্যার জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি। যশোরপুর শহর ঈদগাহ মাঠে খুলনা বিভাগীয় জাকের পার্টির দাওয়াতে ইসলামী মহাসমাবেশে তিনি একথা বলেন। জাকের পার্টির যশোর সাংগঠনিক বিভাগের সভাপতি হাজি মহিদুল ইসলাম, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দেদি সহ সংগঠনের 10 জেলার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চড় মারার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনওয়াজ শাহনশাহের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানায় এই মামলা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ। অভিযোগে বলা হয়, বিজয় দিবসের একটি অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ পৌরসভার নাম দেরি করে ঘোষণা করায় তাকে গালমন্দ করেন ও চড় মারেন পৌর মেয়র শাহনওয়াজ। এদিকে কথা কাটাকাটির কথা স্বীকার করলেও চড় দেওয়ার বিষয়টিকে মন গড়া বলে দাবি করেছেন পৌর মেয়র।
মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণিল ও বর্ণাঢ্য কুচকাওয়াজের সফল সমাপ্তিতে মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও স্পন্সরদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সেনা সদরের মাল্টি কমপ্লেক্স হলে মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও দশটি স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মানে মধ্যাহ্ন ভোজ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে নবম পদাতিক ডিভিশন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে এটিএন বাংলার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা ও দোয়ার আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিমুদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এবং পরিচালকরা। আলোচনায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল মওলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে গেরিলাদের দফায় দফায় সংঘর্ষে গ্রাম ছাড়ছেন হাজার হাজার মানুষ। থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, গৃহযুদ্ধের কারণে শুক্রবার মিয়ানমার থেকে অন্তত 2,500 মানুষ থাই সীমানায় প্রবেশ করেছেন। আপাতত একটি স্কুলে শরণার্থী নারী শিশুদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়। করোনা পরীক্ষার পর তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে সে দেশের প্রশাসন। এই বছর এপ্রিল থেকে মিয়ানমারের পূর্বাঞ্চলীয় রাজ্য কারেনে সামরিক বিমান হামলা থেকে বাঁচতে থাইল্যান্ডে পালিয়ে আসেন অসংখ্য বেসামরিক মানুষ। তবে এর কিছুদিন পরে তাদের আবার মিয়ানমারে ফেরত পাঠায় থাই কর্তৃপক্ষ। ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই স্বাধীনতাকামী গেরিলা দমনে বিভিন্ন প্রদেশে হামলা চালিয়ে আসছে দেশটির সশস্ত্র বাহিনী। জাপানের ওসাকা শহরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে 27 জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আটতলা ওই ভবনের 4 ও 5 তলায় আগুন লাগে। দ্রুতই তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তবে দমকল কর্মীরা 30 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনে থাকা মানুষগুলোকে বের করে আনা সম্ভব হলেও তাদের বেশিরভাগেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। ভবনটিতে একটি মানসিক রোগীদের ক্লিনিক, স্কুল, বিউটি সেলুন সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। আগুন লাগার কারণ জানা না গেলেও পুলিশের প্রাথমিক ধারণা, ভবনটিতে আগুন দেয়া হয়েছে। শেষ হল 7 দিনব্যাপী ইউথ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2021। রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল থিয়েটারে জমকালোভাবে এই আয়োজনের পর্দা নামল। এবার ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশনে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী দিলারা জামান ও শর্মিলি আহমেদ। এ উৎসবে 6টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ নির্মাতা এবং শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ। শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ভারতের নির্মাতা প্রতীক ভাস্তের অ্যাব এল এ ও। শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এন রাশেদ চৌধুরী। শ্রেষ্ঠ অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল ও শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন শার্দুল ভরদাজ। ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরী ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক নির্মাতা গাজী রাকায়েত এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এই উদ্যোগের সাথে যারা নিজেদেরকে সম্পৃক্ত করেছেন এবং সর্বোপরি সকল দর্শককে যারা ফেস্টিভ্যালের প্রথম দিন উপস্থিত হয়েছেন সিনেমাকে ভালোবেসে, বাংলাদেশের সিনেমাকে ভালোবেসে, আপনাদের এই ভালোবাসা তো আমাদের পথ চলার পথ। দ্বিতীয় পার্শ্বপ্রতি হল দ্য স্টার ক্লাব লিমিটেডের। এ উপলক্ষে রাজধানীর উত্তরার জমজম টাওয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটি অফিসিয়ালি আত্মপ্রকাশ করল।
এ সময় ক্লাবের 350 জন সদস্য উপস্থিত ছিলেন। সদস্যরা জানান, বিজয়ের মাস ডিসেম্বরেই অফিসিয়ালি ক্লাবটির কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে বিস্তারিত জানাতে এমন আয়োজন করেছেন তারা। অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তোলে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের পারফরমেন্স। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা এবং এটিএন নিউজ। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি থেকে মিরপুর সিদ্ধান্ত হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম রনিসহ চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিও জানায় সংগঠনটি। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসিসের মহাসচিব আতিকুর রহমান তালুকদার। সৌদি আরবের জেদ্দায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। জেদ্দার বাংলাদেশ কনসুলেটে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এরপর কনসুলেট প্রাঙ্গণের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রাজধানীতে উদ্বোধন হল আধুনিক মানের জুয়েলারি শোরুম নিউ স্বস্তিকা গোল্ড অ্যান্ড ডায়মন্ড। গুলশানের পিঙ্ক সিটির তৃতীয় তলায় বাহারি জুয়েলারি দিয়ে সাজানো হয়েছে এই দোকানটি। এর স্বত্বাধিকারী মিহির কান্তি মিত্র ও পার্থ দাস জানান, ক্রেতার সাধ্যের মধ্যে কম দামে ভালো মানের পণ্য সরবরাহ করতে কাজ করছেন তারা। দোকানটির উদ্বোধন করেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ আগরওয়াল। স্বস্তিকা ডায়মন্ড সবসময় প্রোডাক্টের কোয়ালিটি এবং দাম সবসময় মানুষের নাগালের ভিতরে রাখারই চেষ্টা করে, এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের ডিজাইনগুলো। আমরা চাচ্ছি ভ্যারাইটিস কিছু গ্রাহককে দিতে, এই কারণেই আমাদের পিঙ্ক সিটি শোরুম আজ ওপেন করা। আমরা মানুষকে ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ডে বাংলাদেশের অনুশীলন স্থগিত করা হয়েছে, সেই সাথে পুরো ক্রিকেট দলকে 21 ডিসেম্বর পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই সময়ে যে কোনো ধরনের অনুশীলন, আউটিং, এমনকি জিমনেশিয়ামেও যেতে পারবে না দলের কোনো সদস্য। গত বুধবার স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই টাইগারদের নিয়ে বাড়তি সতর্ক নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। যদি অমিক্রন শনাক্ত হয় তাহলে আরও কড়াকড়ি অবস্থার মধ্যে পড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার মাত্র 7 মিনিটে জয়সূচক গোলটি করেন শামসুন নাহার সিনিয়র। এই জয়ে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ভারতকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠল বাংলাদেশের মেয়েরা। মুমিনুর রিপনের রিপোর্ট। লম্বা একটা বল বাড়ালেন মাঝমাঠ পেরিয়ে, এরই সঙ্গে রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন। সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে ভারতকে হারালো বাংলাদেশ। 2 জয় আর 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে তাদেরকে টপকে লিগ টেবিলের শীর্ষে স্বাগতিকরা। সেই সাথে ফাইনালে খেলার স্বপ্নটা আরো উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের। নেপালের বিপক্ষে ড্র দিয়ে প্রতিযোগিতা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে 6-0 গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। জয়ের জন্য মরিয়া শক্তিশালী ভারতও, তাই শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ফাউলেরও একটা আবেদন হয়েছে। 6ষ্ঠ মিনিটে ডিবক্সের ভেতর তহুরা খাতুনকে ফেলে দেন ডিফেন্ডার কৃতিনা দেবী। পেনাল্টি পায় বাংলাদেশ। শামসুন নাহার সিনিয়রের স্পট কিক থেকে লিড নেয় স্বাগতিকরা। রানটা নিয়েছেন এবং গোল। ম্যাচের 7ম মিনিটে বাংলাদেশের কাছে লিড। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও সফল হয়নি তহুরা আখিরা। আনিশকা
অন্যদিকে পিছিয়ে পড়ে বাংলাদেশের রক্ষণে বারবার আক্রমণ চালিয়েও সাফল্য পায়নি ভারত। শুরুতে পাওয়া লিড শেষ পর্যন্ত ধরে রেখে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। চমৎকার একটা হেডার ছিল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 গোলে হারিয়েছে ভারত। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলার 12 মিনিটে হরমনপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। 42 মিনিটে সুমিতের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আকাশদীপ সিং। 7 মিনিট পর মঞ্জুর জুনায়ের গোলে ব্যবধান কমিয়ে খেলা জমিয়ে তোলে পাকিস্তান। 53 মিনিটে হরমনপ্রীতের দ্বিতীয় গোলে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। 2 জয় আর 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। এমএ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে শিরোপা জিতেছেন মোহাম্মদ রুবেল হোসেন, আর নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সুস্মিতা সেন। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। খেলায় 16 বছরের নিচে বালিকা এককের ট্রফি জেতেন হালিমা জাহান এবং বালক এককে চ্যাম্পিয়ন হন আলভি। এবার 519 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী এবং রানার্স আপ হয়েছে বাংলাদেশ আনসার। বিকেলে বক্সিং স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। প্রতিযোগিতায় সিনিয়র পুরুষ বিভাগে সেনাবাহিনী 3টি আর মহিলা বিভাগে 1টি সহ মোট 4টি স্বর্ণ জেতে। অন্যদিকে বাংলাদেশ আনসার 3টি স্বর্ণপদক নিয়ে রানার্স আপ হয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ রোববার থেকে 4.5 কোটি টিকার মজুদ পাবেন বিদেশগামী কর্মীরাও। একাত্তরের মুক্তিযুদ্ধ ভারত ও বাংলাদেশকে এক সুতোয় বেঁধে রাখবে আশাবাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ভরা মৌসুমে নিয়ন্ত্রণহীন রাজধানীর বাজার, জনবল সংকটে প্রায় অচল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতীক বরাদ্দের আগেই জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার প্রচারণা, সরগরম পাড়া মহল্লা। এবং বছরের শেষে টানা ছুটিতে জমজমাট দেশের পর্যটন বাণিজ্য, লাখো মানুষের ভিড় কক্সবাজারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ।